कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ওষুধ করলে জন্ম নিয়ে জানিস না ওই হরি হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু তোরা কিনা হরি নাম করছিস ওষুধ করলে জন্ম নিয়ে তোরা কিনা পিতৃকুলের বদনাম করলি পিতৃকুলের অপমান করলি কে বলছে কথাটা হিরণ্যকশ্যপ যে হিরণ্যকশ্যপকে মারার জন্য হত্যা করার জন্য বধ করার জন্য ভগবান বরাহ রূপ ধারণ করেছিলেন সেই হিরণ্যকশ্যপ অভিশপ্ত করল তার নাতিদের অর্থাৎ কালনেমির পুত্রদের তোরা পিতৃকুলের অপমান যখন করলি আমি তোদের অভিশাপ দিলাম পিতার হাতেই তোদের মৃত্যু হবে মৃত্যু হবে মৃত্যু হবে পিতার হাতে মৃত্যু হবে অবাক হয়ে গেল সবাই সন্তানদের মারবে তার পিতা হরি বল অর্থাৎ কালনেমির হাতে তাদের মরতে হবে একটা একটা করে দিন পেরোচ্ছে মাস পেরোচ্ছে বছর পেরোচ্ছে এমন সময় দেবাসুরের যুদ্ধ লেগেছে দেবতার অসুরের যুদ্ধ বাবা চিরদিন আছে দেবতার আর অসুরদের যুদ্ধ বরাবরই আছে দেবতারাও স্বর্গ সুখ চায় অসুররাও স্বর্গ সুখ চায় কিন্তু এই জগতে একটা জাতি আছে যারা স্বর্গ সুখ চায় না তারা হচ্ছে মনুষ্য জাতি যারা ভগবানের ভক্ত হতে জানে ভক্ত হতে পারে বলিব তাই দেবাসুরের যুদ্ধে হলো কি সেই কালনেমির মৃত্যু হলো কিন্তু সেই কালনেমির হাতে তার সন্তানদের হত্যা হলো না কীর্তিমান সুসেন ভদ্র পেশেন সংবর্ধন রিজুয়ার ভদ্র যে ব্রহ্মার নাতি তারাই আজ অসুরজনে প্রাপ্ত হয়েছে ব্রহ্মার অভিশাপে আর তারাই অভিশপ্ত হলো অসুর কোলে এসে যে তারা পিতার হাতে তাদের মৃত্যু হবে কিন্তু হলো না কালনেমির হত্যা হয়ে গেল আগেই কালনেমি মরে গেল চলে গেল তাই ভগবান করলেন কি যখন তিনি বামন অবতারে এলেন বলি মহারাজকে কৃপা করলেন বলি মহারাজের মস্তকে পা রাখলেন তাকে পাতাল লোকে নিয়ে গেলেন সেই ছয়টি সন্তানকেও পাতাল লোকে নিয়ে যাওয়া হলো হরি বল পিতার হাতে তো মৃত্যু হলো না দেবতারা চিন্তা করছে যে হিরণ্যকশ্যপের অভিশাপকে তো মিথ্যা করা যাবে না রাধে সেই কালনেমি আজকে জন্ম নিয়েছে দুষ্ট কংস হয়ে সেই কালনেমি দুষ্ট কংস হয়ে জন্ম নিয়েছে এটা শাস্ত্রের কথা আমারও কথা নয় আপনারও কথা নয় রাধে রাধে তাই দুষ্ট কংস সেই যখন কালনেমি দেবতারা মন্ত্রণা করে একে একে সন্তানদের হত্যা করালেন দেবতারায় করি বল ছয় ছয়টি সন্তানের হত্যা হয়ে গেল রাধে রাধে কালনেমির হাতে অর্থাৎ দুষ্ট কংসের হাতে অভিশাপ সত্য হয়ে গেল আর এদিকে দৈবকীর আবার সপ্তম গর্ভ এসেছে করিব সপ্তম গর্ভ হয়ে বা জন্ম ধরিল সপ্তম গর্ভ হয়ে বা জন্ম ধরিল আবার যোগ মায়া মহাসতী গর্ভ আকর্ষিল যোগ মায়া মহাসতী গর্ভ আকর্ষিল সপ্তম গর্ভ যখন এসেছে
ভগবান বলছো গো যোগময়া, তুমি এক কাজ করো, ওই সপ্তম গর্ভের সন্তানকে বড্ড জ্বালাবে দুষ্ট কংস, তুমি এক কাজ করো, মা রোহিণীর গর্ভে তাকে স্থাপন করো দৈবকের গর্ভ থেকে। তাই যোগমায়া মা আমার আকর্ষণ করেছিলেন বলে সপ্তম গর্ভে কে আসবে গো বলরাম, কৃষ্ণের বড়। একবার ভুল করেছে লক্ষণ হয়ে আর নয়, এবার আমাকে বড় হয়ে আসতে হবে। তাই আকর্ষণ করেছিলেন বলে তার এক নাম হচ্ছে সংকর্ষণ। সপ্তম গর্ভ এবার জন্ম ধরিল, সপ্তম গর্ভ এবার জন্ম ধরিল, যোগমায়া মহাসতী গর্ভ আকর্ষিল, যোগমায়া মহাসতী গর্ভ আকর্ষিল, গোকুলে রোহিণীর গর্ভে করিলা স্থাপন, গোকুলে রোহিণীর গর্ভে করিল স্থাপন, রোহিণী জঠরে গিয়া লইল জন, রোহিণী জঠরে গিয়া লইল জন, আজ বলরাম এলো রে বলরাম, হরি হরি বলরাম এলো রে, রোহিণীর কর আলো করে বলরাম এলো রে, আজ রোহিণীর কর আলো বলি কংস ধ্বংস করবে বলে, তাহলে রোহিণীর গর্ভে স্থাপন করলো সেই সপ্তম গর্ভকে যোগমায়া মা নিজে। আজকে দুষ্ট কংস ভেবেছে আমার ভয়ে বুঝি সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে, দৈবকের আর সন্তান হবে না, অষ্টম গর্ভের সন্তান হবেও না, আর আমি আর মরবও না, যেমন আমরা হবি আমরা আর মরবো না, বেঁচেই থাকবো, ঠিক সেরকম করব। মানুষের মধ্যেই অসুরীয় ভাব, মানুষের মধ্যেই দেবতার ভাব, মানুষের মধ্যেই বৈষ্ণবের ভাব। এবার আপনি কোন ভাবটাকে নিজের মনে জাগরিত করবেন এবং কোন ভাবে আপনি সেই প্রেমানন্দকে আস্বাদন করবেন সেটা আপনার ইচ্ছা। ভগবান তাই প্রত্যেকটি মানুষকে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছে, তুমি যা খুশি তাই করো, যেমন কর্ম করবে সেরকম ফল পাবে। এই যে আমরা কষ্ট পাই দুঃখ পাই নিজের কর্মফল, আবার আমরা আনন্দে থাকি সুখে থাকি, অনেক সময় হয় না একই সঙ্গে দুটো বাচ্চা জন্ম নিচ্ছে একটা বিরাট কোটিপতির ঘরে, আরেকটা একেবারে দিন এনে দিন খায়, একবেলা খায় একবেলা খায় না তার ঘরে। এবার অনেক সময় আমরা কি বলি, ওই লোকটা বড় পাপী তাই তো এত কষ্ট, আর ওই লোকটা দেখো কত পুণ্যবান, হরি বল বলি না হরি বল। তাহলে ছোট ছোট দুটো সন্তান তারা কি পাপ পুণ্য করেছে, তারা কি পুণ্য করেছে যে কোটিপতির ঘরে জন্ম নিয়েছে? হ্যাঁ, একটা ছোট্ট সন্তান সে কি বা পাপ করেছে যে একটা গরিবের ঘরে জন্ম নিয়েছে, দুটো খেতেও পাবে না, হয়তো অনাহারে তার মৃত্যু হতে পারে, বলে এগুলো পূর্বজন্মের ফল মা হরি বল। তাই পূর্বজন্মটাকে আমরা যেন ভুলে না যাই। অনেক সময় অনেক মহারাজরা জিরা পূর্বজন্মটাকে বিশ্বাস করতে চায় না, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরাও সেটা মেনে নিয়েছে হরি বল। অনেক অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা দেখবেন জন্ম নেয়, জন্ম নেওয়া মাত্র অন্য কথা বলে, আমার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার এতগুলো ছেলে পুলে এতগুলো নাতি হরি বল। আমাদের নিজেদের চোখে দেখা প্রমাণ হয়ে গেছে, ওই বর্ধমান জেলার দুর্গাপুর সেখানে একটি জায়গায় একটি ছোট্ট বাচ্চা বারবার অমুক গ্রাম করে চিৎকার করছিল, সেই ছেলেটিকে যখন সেই গ্রামে সেই ঘরে আনা হলো দেখা গেল ছেলেটি যা যা বলছে একদম সত্য হরি বল। এরকম অনেক অনেক ঘটনা আমাদের ঘরে ঘটে যেগুলো কিন্তু আমরা মানতে বাধ্য হই, তাই পূর্বজন্মের কথা আমরা যেন না ভুলে যাই, যে যেমন কর্ম করেছি তার ফল সেরকম পেতেই হবে হরি বল। পাপ ছাড়ে না পাপকেও, যদি খারাপ কর্ম করেছি খারাপ ফল আমায় পেতে হবে, তার জন্য আমি দায়ী ভগবানকে যেন কখনো আমরা দোষারোপ না করি। তবে ভগবানের স্মরণে থাকলে কি হয় আসতে, ভগবানের স্মরণে থাকলে কি হয় কথাটা ভালো করে মায়েরা বুঝে নেবেন। আমি হয়তো পূর্বজন্মে অনেক খারাপ কর্ম করেছি যে কারণে আমার জন্মটা এমন হয়েছে, ছোট থেকে আমি বড় দুঃখী বড় কষ্ট পাই। ভগবানের স্মরণে থাকলে কি হয় অনেকটা কষ্ট কমে যায়, কেমন যেমন জেলখানায় কোনো দোষী যদি চলে যায়
তাকে বন্দী করা হয়। হরি বল হরি বল। জেলখানায় দোষীকে যদি বন্দী করা হয় কি হবে? সেই দোষী ব্যক্তি যদি ভালো থাকতে পারে, তার স্বভাব যদি ভালো হয়, দেখা যাবে সেখানের যে প্রধান অর্থাৎ জেলার আর চোখে যদি সে ভালো হতে পারে, তার হয়তো 14 বছরের জেল ছিল, সেটাকে দেখা যাবে 5-6 বছরে জেল করে দেওয়া হলো, তাকে মুক্তি দেওয়া হবে। এত ভালো বিচার করে তাকে মুক্তি দেওয়া হবে। ঠিক সেরকম আমরা যদি কুকর্ম পূর্ব জন্মে করেছি, হয়তো এই জন্মে ফল পাচ্ছি, তবে যদি আমি ভগবানের শরণে থাকতে পারি, তার চরণে যদি আমার বিশ্বাস থাকে, ভগবান আমার কষ্টটা অনেকটাই কমিয়ে দেবে, এই বিশ্বাসটুকু। হরি বল হরি বল। সবাই যেন আমরা ভগবানের চরণে রাখতে পারি, তার প্রমাণ আপনাদের এখানে ভোলানাথ। কত কত মানুষ দেশ দেশান্তর থেকে ছুটে আসছে এখানে, কত কত রোগী, তার রোগ রোগ কেন হয়? পূর্ব জন্মের কর্মের ফলে। কিন্তু বাবার শরণে আসলে ভোলানাথ আমার বড় ভোলা, বড় দয়াল, করুণার সাগর, সে ভক্তের কষ্ট দেখতে পারে না, তাই তার শরণে এসে বিশ্বাসের সঙ্গে তার ঔষধি যদি কেউ নিজের শরীরে লাগায়, তার রোগ চলে যায়। অনেক বড় ব্যাধি যা ডাক্তারও সারতে পারে না, তা আমার ভোলানাথ ছেড়ে দেয়। নিতাই গৌর হরি হরি বল। জয় জয় ভোলানাথ কি জয়, জয় জয় বসন্ত রায় জিউ বাবা কি জয়, হরি বল। এগুলো হচ্ছে বিশ্বাস, তাই ভগবানের স্মরণে আমাদের থাকতে হবে বাবা। যে যেমনই কর্ম করি ভগবানকে যেন না ভুলি। আজকে সেই ভোলানাথ, ভোলানাথ বাবা কি কিছু বলছেন আপনাদের? আমার কর্ণে আসছে না। জয় নিতাই ভোলানাথ বাবা কি জয়। আপনি হয়তো অন্য মনস্ক ছিলেন, আমরা ঠাকুরের জয় ধ্বনি দিয়েছি। জয় নিতাই। আজকে সেই ভোলানাথ যেমন আমাদের করুণা করেন, সেরকম ভগবানও আমাদের করুণা করেন। পূর্ব জন্মের কিছু ফল আমাদের পেতে হয়। আজকে সপ্তম গর্ভ যখন আকর্ষণ করে রোহিণীর গর্ভে তাকে স্থাপন করা হলো, বলরামের জন্ম হয়ে গেল, দুষ্ট কংস ভালো আর দৈবকীর গর্ভ হবে না, নষ্ট হয়ে গেছে, আর অষ্টম গর্ভের সন্তান হবে না, আমার আর মৃত্যু হবে না, এভাবেই আমি বেঁচে থাকবো। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই অষ্টম গর্ভের সঞ্চার হলো। কারাগারের চারিদিক আলোতে আলোময় হয়ে গেল, যারা পাহারায় ছিল পাহারাদার অবাক হয়ে চেয়ে আছে, দৈবকীর গর্ভ থেকে এমন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে যে কারাগারের চারিদিকে আলোতে আলোময় হয়ে গেছে। পাহারাদাররা ছুটে গেল, ছুটে গিয়ে বলে, মহারাজ, দৈবকীর অষ্টম গর্ভের সন্তান বুঝি আবার এসেছে, দেখবেন চলুন কত আলো কারাগারে, কত আলো, কত সুগন্ধি, এমন আলো এমন সুগন্ধি আগে আমরা কখনো দেখি নাই। চমকে উঠল দুষ্ট কংস, চমকে উঠে বলে, কে আছো? পাহারা আরো দ্বিগুণ করে দাও। 100 জন পাহারা ছিল, 200 করে দেওয়া হলো। এক কাজ করো, দৈবকী আর বসুদেবের হাতে পায়ে শিকল বেঁধে দাও, তাদের বুকে পাথর চাপিয়ে দাও, সেই কারাগারের এক কোণে দৈবকে আর এক কোণে বসুদেব, তাদের বক্ষ মাঝারি বিরাট বড় বড় দুটো পাথর চাপিয়ে দেওয়া হলো, হাতে পায়ে সে কোলে দিয়ে দেওয়া হলো। যে ব্যথা যে দুঃখের কথা শুনে আজ হাহাকার করে কাঁদছে সবাই, বলি আজ মধুপুরে কংস কারাগারে, আজি মধুপুরে কংস কারাগারে, পাষাণ চাপা ভারে কাঁদে মা দৈবকী, আজি মধুপুরে কংস কারাগারে, পাষাণ চাপা ভারে কাঁদে মা দৈবকী,
তার করুণ বিলাপে তরুলতা কাঁদে বলি কাননেতে কাঁদে যত পশু পাখি বলি বনের পশু তারাও কাঁদে আজি বনের পশু আজি তারা বলি মানুষ তো কাঁদিতে পারে আজ বনের পশু তারাও কাঁদে ওগো মানুষ তো না কাঁদিতে পারে বনের পশু তারা কাঁদে বলি মানুষ তো কাঁদিতে পারে দৈব কি রই ব্যথা জেনে হলো প্রভু দয়াময় করুণাময় কৃপা করো তুমি কি দেখতে পাও না প্রাণনাথ দৈব কি বসুদেব তাদের বক্ষে যে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে তাদের হাতে পায়ে মোটা মোটা শিকল দিয়ে বাঁধা হয়েছে তুমি কি দেখতে পাও না তুমি কোথায় ভগবান করুণা করো প্রভু দয়া করো হরি বল আমরা যতই স্বার্থপর হই না কেন দেখবেন আমাদের সামনে যদি কোনো মানুষকে কষ্ট দেওয়া হয় যন্ত্রণা দেওয়া হয় আমরাও সহ্য করতে পারি না নিজের কথা ভুলে গিয়ে ভগবানকে বলি প্রভু ওই মানুষটাকে কষ্ট দিও না ওকে তুমি বাঁচাও ওকে তুমি কষ্ট থেকে নিবৃত্তি দাও প্রভু আজকে সবাই হাহাকার করে কাঁদছে এমন সময় ভগবান মনে মনে ভাবছে হ্যাঁ হ্যাঁ আমার আসার সময় হয়ে গেছে তাই আজকে দৈবকে এবং বসুদেবের দুঃখ সহ্য করতে না পেরে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপে দর্শন দিলেন কোথায় সেই কারাগারে কি রূপে চমৎকার পূর্ণ ব্রহ্ময়াবতার নিয়ে আকারে সকার চতুর্ভুজ রূপে নারায়ণ দেখা দিল রে আজ চতুর্ভুজে সে নারায়ণ দেখা দিল রে চতুর্ভুজ রূপে নারায়ণ দৈবকের ব্যথা সইতে নে রে চতুর্ভুজে নারায়ণ দৈবকের ব্যথা সইতে নে রে চতুর্ভুজে নারায়ণ
দেখা বসুদেব দৈব কি জাগো জাগো চেয়ে দেখো আমি এসেছি চমকে উঠেছে আহা প্রভু প্রভু তুমি এসেছো প্রভু আমাদের বড্ড কষ্ট প্রভু আমরা সহ্য করতে পারছি না প্রভু তুমি কৃপা করো করুণা করো ভগবান আশ্বাস দিলেন আমি তোমাদের সন্তান হয়ে জন্ম নেব আমার নাম হবে কৃষ্ণ তোমাদের আর দুঃখ থাকবে না আর তোমরা কেঁদো না এই বলেই ভগবান আবার অন্তর্ধান হলেন ভগবান আমার চলে গেলেন দৈবকী বসুদেব পুনরায় ঘুমিয়ে গেলেন তাদের সঙ্গে যে নারায়ণ এসে দেখা দিলেন কথা বললেন মা যোগমায়ার কৃপায় মহামায়ার কৃপায় সব তারা ভুলে গেলেন দেখতে দেখতে সেই শুভতিথি যে আজকের তিথিটি উপস্থিত হল আজকে কোন দিন গো সবাই মিলে একসঙ্গে ওগো ভাদ্রয় অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী উলুধ্বনি অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী এই ভাদ্রয় অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী প্রভু শুভক্ষণে প্রভু শুভক্ষণে প্রভু শুভক্ষণে জন্ম নিলে কৃষ্ণ গুণমণি শুভক্ষণে জন্ম নিল কৃষ্ণ শুভক্ষণে জন্ম নিল কৃষ্ণ গুণনিধি শুভক্ষণে জন্ম নিলেন কৃষ্ণ গুণমণি শুভক্ষণে জন্ম নিল কৃষ্ণ গুণনিধি আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না বলি আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না জগদানন্দে রাগ মনে আনন্দ আর ধরে না জগদানন্দে রাগ মনে সদাই হরি 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 বলে জগদানন্দে রাগ মনে হরি 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 বলে জগদানন্দে রাগ মনে হরি 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 বলে জগদানন্দে রাগ মনে আনন্দ আর ধরে না যেই না প্রভু আমার জন্ম নিয়েছে জন্ম নেয়া মাত্র সংসারের মতো করে সংসারের মানুষ জন্ম নিলে যেমনটি করেন ভগবান লীলার মধ্যে দিয়ে ঠিক তেমনটি করলেন একটি সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কি করে কাঁদে না কি বলে কোথায় এলাম রে বাবা কাহাঁ কাহাঁ হাম কাহাঁ এ কোথায় এলাম আমি তাই তো কাহাঁ কাহাঁ বলে কাঁদে গোলোক বিহার কাহাঁ কাহাঁ বলে কাঁদে গোলোক বিহারি কাহা বলে কাঁদে গোলোক বিহারি পূর্ণ ব্রহ্ম নারায়ণ কাঁদে ধুলাই পড়ি পূর্ণ ব্রহ্ম নারায়ণ কাঁদে ধুলাই পড়ি কাহা 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 বলে কাঁদে গোলোক বিহারি কাহা
लोक बिहारी कहाँ कहाँ बोले कांदे वो लोक बिहारी कहाँ कहाँ बोले कांदे वो लोक बिहारी जेमन हबे आमरा कहाँ कहाँ बोले कांदी भगवान आज कांदछेन ते कहाँ कहाँ बोले आमरा केनो कांदी तार कारण था कि नामरा जखन मातृगर्भे थाकि जय राधे तखन ओई मातृगर्भे भगवान आमादेर देखा दें प्रत्येकटी मानुषके भगवान देखा दिएछे मातृगर्भे एवं देखा देवार परे सेई भगवान आमादेर बोले दिएछे ओगो देखो देखो पूर्व जन्मे तुमी के छिले आबार तुमी जन्म निते चलेछो ठीक सेई समय आमी की करेछिलाम कर पल्लव मुक्त करी ऊर्ध्वपद नतोशी ओम हरि ओम हरि बोले दाती ओम हरि बोले প্রত্যেকটা মানুষ আমরা ভগবানকে ডেকেছি প্রভু আজ যেতে চাই না ভগবান কি বলেছে বৎস তুমি জন্ম নাও তুমি যদি জন্ম না নাও তোমার মায়ের যে হত্যা হবে মাতৃহত্যা পাবে তুমি লিপ্ত হবে তাহলে প্রভু আমার উপায় কি জন্ম নেওয়া মাত্র তো আমি মায়ার কবলে পড়বো আবার কষ্ট পাবে প্রভু আমি কি করব আমি কথা দিলাম তুমি জন্ম নেবে ঠিকই তবে আমি তোমায় গুরু রূপে উদ্ধার করব কি রূপে গুরু রূপে এখানে সবাই গুরুকরণ করেছেন কাদের গুরুচরণ আশ্রয় হয়েছে একটু হাত তুলবেন তো জয় জয় গুরুদেব কি জয় গুরু সবাই মিলে জয় গুরু গুরু গুরুর জয় গুরু গুরুর জয় গুরুদেবের জয় দাও গুরুদেবের 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 জয় জয় গুরু তস্মৈ শ্রী গুরবে নম জয় গুরু এখন অনেকে মনে মনে ভাবছেন আমার তো আবার গুরুকরণ করা হয় নাই তাহলে আমি আবার কাজ জয় দেব কে গুরু পরম গুরু কে ভগবান নিজে
তা সেই জায়গায় পৌঁছাতে গেলে আগে ইহজগতের গুরুর চরণ আমাদের আশ্রয় করতে হবে। একটা সংযোগ স্থাপনের জন্য গুরুদেবকে আমাদের চাই। ভগবান যতবার লীলা করেছেন যোগমায়াকে আশ্রয় করেছেন, যোগমায়ার কৃপা ছাড়া ভগবানের লীলা হয় না, হবে না। ঠিক সেরকম ইহজগতে গুরুদেব যদি না আসেন তাহলে ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না, এটা অসম্ভব। ভগবান যতবার এসেছেন, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যতবার এসেছেন, তিনি গুরুকরণ করেছেন। আমি তো সামান্য একটা জীব, রাধে গৌরহরি গুরুকরণ করেছেন, রামচন্দ্র গুরুকরণ করেছেন, ভগবান কৃষ্ণ গুরুকরণ করেছেন, আমি কেন করব না? আমি কি তাদের থেকেও বড় নাকি? হ্যাঁ, তাহলে অহংকারকে মুছে ফেলে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। আর গুরুচরণ আশ্রয় করে দেখবেন প্রথম প্রথম একটু পরীক্ষা হবে। ভগবান যেমন ভালো কিছু দিতে দেওয়ার আগে পরীক্ষা করে, ঠিক সেরকম গুরুচরণ আশ্রয় করাটাও একটা কিন্তু ভগবানের একটা লীলা। ভগবান ভক্তকে পরীক্ষা করে, তাই প্রথমে আপনার একটু কষ্ট হবে, কিন্তু পরে পরে আপনি বুঝতে পারবেন যে গুরুদেবের কৃপা কি, নিজেই বুঝতে পারবেন। তাই গুরু কৃপা হয়ে গেল কেবলম, ভগবান নিজে বলেন যে তুমি জন্ম নাও, মায়ার কবলে পড়বে ঠিকই, আমি কথা দিলাম আমি গুরু রূপে তোমায় উদ্ধার করব। তাই আমরা যতই কাহা কাহা বলে কাঁদি না কেন, যদি গুরুচরণ আশ্রয় করতে পারি আমাদের এই মায়া সংসার ভবসাগর থেকে আমরা একদিন উদ্ধার পাবই পাব। তাই ভগবান যখন কাহা কাহা বলে কাঁদছেন, স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, সকল দেবতারা মিলে পুষ্প বর্ষণ করছেন। কি আনন্দ, কি আনন্দ! কোথায় সেই কারাগারে? স্বর্গ হইতে দেবে গো, করেনে পুষ্প বর্ষণ, স্বর্গ হইতে দেব গো। আগমন সেই কারাগারে তারা, আগমন সেই কারাগারে তারা, আগমন সেই কারাগারে তারা, স্বর্গের দেবতা ব্রহ্মা, আমার ভোলানা কার্তিক গণেশ সবাই আসছে, বলি একে একে চতুরাননকে, চতুরানন মানে চারটে মুখ, চতুরানন আনন মানে মুখ ব্রহ্মা। তা ব্রহ্মা বাবা একটা নাই, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে না জানে অনন্ত কোটি কত কত ব্রহ্মা আছে, সবারই কিন্তু চারটে মুখ নয়, কারু চারটে, কারু দশটা মুখ, কারু একশোটা মুখ, কারু এক হাজার মুখ, কারু আবার দশ হাজার মুখ, এরকম ব্রহ্মা আছে বাবা। হরি বল, মানে আমাদের ইহজগতের যে ব্রহ্মা, একটা ব্রহ্মাণ্ড যেটা সায়েন্টিস্টরা বিজ্ঞানীরা এখনো খুঁজে বার করতে পারে নাই, হরি বল, সেই ব্রহ্মাণ্ডের যিনি মালিক মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার চারটে মুখ চতুরানন। তাহলে পঞ্চানন আপনারা জানেন, পঞ্চানন আহা আমার ভোলানা পাঁচটা মুখ, ষড়ানন মানে ছটা মুখ কার, কার্তিক, আর গজানন, গজ মানে হাতি, তাহলে হাতির মতো মুখ কার, গণেশ্বর। হরি বল, হরি বল, চতুরানন পঞ্চানন।
সবকে একে চলে গেল আমার শ্রীহরিকে দেখিবার তাহলে ভগবানকে সেই বালক রূপে নতুন রূপে শিশু রূপে দর্শন করার জন্য ইহ জগতের যত দেবতা ছিল ভগবান ভোলানাথ নিজে এমনকি আরো সকলকে নিয়ে এসেছেন। সবাই এসে অপরূপ রূপ দর্শন করেছে। এমনকি একটি দেবতারা পারিজাত পুষ্পের মালা নিয়ে গোবিন্দের গলায় দিয়েছে, আর যেই না গলায় মালাটি দেওয়া মালাটা দুলতে শুরু করেছে, দুলিতে দুলিতে মালা গ্রন্থন ছিঁড়ে গেল ছিঁড়ে গেল। আমরা ভয় পেয়ে যাই না, ভগবানের গলায় যদি মালাটা দিই মালাটা যদি ছিঁড়ে যায় হঠাৎ করে, ইস কি হয়ে গেল প্রভু, কোনো অপরাধ হয়ে যায়নি তো? হ্যাঁ বলে এটা শুভ লক্ষণ। দুলিতে দুলিতে মালারে গ্রন্থন ছিঁড়ে গেল ছিঁড়ে গেল, একটি একটি করে ফুল এসে প্রভুর চরণে পড়ি চরণ পাওয়ার জন্য আজকে গ্রন্থনটি ছিঁড়ে রাঙা চরণে এসে পড়েছে গো। আর কেঁদে কেঁদে কি বলছি, বলি চরণ ছাড়া। সবাই মিলে বলবো গো আজকের শুভ তিথি, ফুল কেন একা বলবে, আমরাও বলবো প্রভু তুমি যেখানেই জন্ম দেবে দাও না কেন, যেন চরণ ছাড়া করো না গো। আমায় যেন চরো চরণ ছাড়া করো।